আমি না ওই নিচের ঘরে দরজার ফাঁক দিয়ে দেখেছি, মেজদি ওখানে বসে বসে বই পড়ে। তো বই পড়ার জন্য ঘরে কি যাওয়ার কি দরকার, যখন তখনই তো নিজের ঘরে তিনি দৌড় দিচ্ছেন। কোনদিন যদি এ পাড়ায় দেখি না, এই মারামারি দেখতে যাবি? ওকে না বলে কাউকে বললে কেউ যেতে দেবে নাকি? বুধু দাদা, কারা মারামারি করছে গো? পিছনের গলিতে হচ্ছে, যাকে মারা হচ্ছে তার গলাটা ঠিক দুলাদার মতো। ঠিক বলেছি, তাকে ধরে মারছে না তো? দূর, ওকে কেন মার? মেজুবু, মেজুবু এভাবে কোথায় গেল? আমি কি করে জানবো? আমি তো বারান্দা থেকে দেখলুম, সবাই দেখেছে, তুমি শুধু না। কেন এরকম কোন দিকে না তাকে হুড়ুর করে বেরিয়ে গেল? আমি যাই। আরে শোন শোন, জানি তো, জানি রে, তুমি রাগ করো না মেজো মামি, তুমি রাগ করো না। মা শুনেছেন, মেজদি বাড়ি থেকে বেরিয়ে গেছে। থামো তো বাবু, বাড়ি থেকে বেরিয়ে গেছে, কথার কোনো ছিড়ি নেই। না মা, মেজদি সত্যি সত্যি বেরিয়ে গেছে। এটাও মুক্তবামীর কপালে দেখা বাকি ছিল। বাড়ির বউ না বলে না কয়ে পথে নেমে গেলেন, বাহ চমৎকার। আজকাল ভদ্র ঘরে যা হচ্ছে। তোমাকে বলেছিলাম জগতে সবাই বদলায়, বদলায় না কেবল এই ছেলেটা। ওর না বদলানোটা বুঝি কেউ মানতে পারলো না, ওকে বদলেই ছাড়লো। মা তুলো বুঝি আর বোকা থাকবে না।